নজর রাখবো এই মুহূর্তের সব থেকে বড় খবরের দিকে। রাজ্যের কারামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন অখিল গিরি। গতকালই আমরা যে ঘটনা দেখেছিলাম, তাজপুরে বন দপ্তরের এক মহিলা অফিসারের উদ্দেশ্যে কুমন্তব্য করেছিলেন অখিল গিরি এবং তার পরবর্তীতেই এই পদত্যাগ। কথা বলবো ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। সৌম্যজিৎ, আজ ঠিক কি জানালেন অখিল গিরি? এই মুহূর্তে তিনি যে সাংবাদিক বৈঠক করলেন, সেখানে ঠিক কি মন্তব্য করলেন তিনি? দেখো, তিনি একদম মন্তব্য করেই দিলেন যে পদত্যাগ তিনি করছেন, এবং তিনি যেটা জানালেন, তিনি ইমেল লিখে ফেলেছেন তিনি পদত্যাগ করছেন, এবং তার কাছে মন্ত্রিত্বটা কোনো বড় কথা না। এবং তিনি এটাও জানিয়ে দিলেন কোনো আধিকারিকের কাছে কিন্তু তিনি ক্ষমা চাইবেন না। একদম স্পষ্টতই যে জানালেন যে বন দপ্তরের যে রেঞ্জার মনীষা সাহু, তার কাছে তিনি কোনোভাবেই ক্ষমা চাইবেন না, এবং তাই জন্যই তিনি একদম পদত্যাগপত্র মেল লিখে ফেলেছেন এবং যেটা বলেছেন যে হার্ড কপি তিনি আগামীকালকেই কিন্তু জমা দেবেন নবান্নে। কিন্তু সেক্ষেত্রে সৌম্যজিৎ, আমরা যেমনটা জানি যে সুব্রত বক্সী একেবারে দলের রাজ্য সভাপতি, তিনি কিন্তু নির্দেশ দিয়েছিলেন যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে অখিল গিরিকে সেই মহিলা অফিসারের কাছে। একদমই, সুব্রত বক্সী ফোন করেছিলেন এবং সেই প্রসঙ্গেই কিন্তু অখিল গিরি যেটা বারবার বলছেন যে গতকালকে মুখ্যমন্ত্রী পুরো ঘটনাটাই টিভির মাধ্যমে দেখেছিল বলেই সুব্রত বক্সী অখিল গিরিকে জানিয়েছিলেন, এবং তারপরেই কিন্তু অখিল গিরি কিন্তু বলতে চাইছেন যেটা যে পুরো ঘটনাটাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই হচ্ছে। কারণ সুব্রত বক্সী তাকে ফোন করা এবং সুব্রত বক্সী তাকে বলা যে গতকালকে মমতা বন্দ্যোপাধ্যায় পুরো ঘটনা টিভিতে দেখেছেন এবং তাকে তাই জন্যই ক্ষমা চাইতে বলা হচ্ছে। অর্থাৎ তিনি বলতে চাইছেন যে এই যে পদত্যাগপত্র, এটা কার্যত মুখ্যমন্ত্রীর নির্দেশ এবং তিনি তাই জন্যই কিন্তু পদত্যাগ করছেন। কিন্তু তার পদ চলে গেলেও কিন্তু তিনি রামনগরের বিধায়ক হিসেবেই থাকবেন এবং সেভাবেই কিন্তু তিনি আগামী দিনে কাজ করবেন বলেই জানাচ্ছেন। ধন্যবাদ তোমায় সৌম্যজিৎ। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়।